দেখেন আমরা ছয়টা লেকচারে মোটামুটি থার্মোডিনামিক্স বা তাপ গতিবিদ্যার যা যা থিওরিটিক্যাল কনসেপ্ট আছে সব গুছিয়ে পড়া শেষ সো আমাদের বাকি আছে হচ্ছে ম্যাথ করাটা এবং কার্নোর চক্রটায় অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে সেটা একটু সরাসরি দেখা সো সেটা দেখার জন্য আমি একটা ভিডিও নামাইছি এটা হচ্ছে অটোমেটিভ বেসিক্স নামক একটা ওয়েবসাইট থেকে সুতরাং ভিডিওটা আমি প্লে করি ভিডিওটা প্লে করার পরে আমি স্টেপ ওয়াইজ আপনাদেরকে বুঝিয়ে বলতেছি কোথায় কি আছে সো এই যে অটোমেটিক বেসিক্স অ্যাকচুয়ালি ডিজেল ইঞ্জিনটা হচ্ছে একটা ফোর স্ট্রোক ইঞ্জিন চারটে স্ট্রোক সো চলেন দেখি কি কি আছে একটু খেয়াল করেন ডান পাশে এটা হচ্ছে সিলিন্ডার ব্লক তারপর হচ্ছে সঙ্গে একটা কুলিং জ্যাকেট আছে কেন কুলিং জ্যাকেটটা দরকার কারণ হচ্ছে সিস্টেমটা যখন কাজ করবে ভিতরে কম্বাসন হবে দহন হবে দহন মানে অতি সো এইখানে এই জন্য জিনিসটাকে ঠান্ডা করার জন্য একটা কুলিং জ্যাকেট থাকে এরপর নিচে ক্র্যাঙ্ক কেস এবং চারপাশে এর নিচে একটা ওয়েল আছে সো ওই ওয়েলটাই আসলে ইঞ্জিন ওয়েল ওই যে ইঞ্জিনের মধ্যে আপনারা ইঞ্জিন অয়েল দেন কেন যাতে করে ঘর্ষণের কারণে ক্ষয় ঠিক না হয় ভিডিও দেখা যাচ্ছে না দাঁড়ান একটা মিনিট দেখি লাইনেই থাকেন আপনারা আমি দেখতেসে মিনিট কে দেখতে পাচ্ছিলেন না আমি বুঝি নাই কারণ হচ্ছে আমি তো ভিডিওটা পজ করে জিনিসপত্র বুঝাচ্ছি ভিডিওটা লুব্রে ক্যান্টেড না ভাইয়া ভিডিওটা হচ্ছে অ্যাকচুয়ালি কিভাবে ফরেস্ট ওয়ার্ক ইঞ্জিন কাজ করে আচ্ছা আগে ভিডিও আপনাদেরকে দেখাইনি বুঝছি দেখেন দেখতে থাকেন পরে পুরোটা এক্সপ্লেইন করব আমি ভিডিওটা আমি আবার শুরু থেকে প্লে করতেছি সাউন্ডটা এখানে মিউট হয়েছিল সো পুরাটা দেখেন আগে ওকে আপনাদের গোটা ভিডিওটা একবার দেখায় ফেললাম এখন আমি ভিডিওটা আরেকবার রান করব কিন্তু আমি এবার স্টেপ ওয়াইজ আপনাদেরকে ব্যাখ্যা করে করে রান করি সো দেখেন সবাই স্ক্রিনে ভিডিওটা একবার দেখে ফেলছেন আমি এবার ম্যাচ করায় দিচ্ছি শুরু করি একদম শুরুতে ডিজেল ইঞ্জিনটা যে কাজ করতেছে কিভাবে কাজ করতেছে সেটা দেখি দেখেন এখানে কি কি ইলিমেন্ট আছে একটু দেখি একটা সিলিন্ডার ব্লক আছে একটা কুলিং জ্যাকেট আছে নিচে একটা ক্র্যাঙ্ক ক্র্যাঙ্ক কেস কেস আছে হচ্ছে যেখানে থাকে ক্র্যাঙ্কটা কি একটু পরে দেখাচ্ছে কোনটা ক্র্যাঙ্ক সো সিলিন্ডারের মাথা থাকবে পিস্টন গুলা উপরে দুইটা পিস্টন ভাল স্প্রিং তারপর হচ্ছে পিস্টন এই যে নিচে যেটা আসলো গোল্লা মার্কা এটা হচ্ছে ক্র্যাঙ্ক শ্যাফট এবং ক্র্যাঙ্ক এই যে নিচে যেটা ঘুরবে ওটা হচ্ছে ক্র্যাঙ্ক সুতরাং ফাঁকা স্থানটায় যে গোল্লা মার্কা জিনিসটা আছে এটা হচ্ছে আমাদের ক্র্যাঙ্ক আমাদের এখন তাহলে ক্র্যাঙ্কটা আগে একটু ডিফাইন করে নেই এই যে আপনাদের এইখানে আচ্ছা ভিডিওর উপরে লেখা যাবে না যেহেতু সেটা আমরা মুখ মুখে বলে ব্যাখ্যা করতে হবে আপাতত সো ক্র্যাঙ্ক হচ্ছে নিচের গোল যে শ্যাপট এটা হচ্ছে ক্র্যাঙ্ক এখন শুরুতে এখানে অনেকগুলা পার্টস আছে এই পার্টসগুলা দেখানো হইছে আপনাদের এত কিছু জানতে হবে না যেহেতু এখানে একদম পুরো ডিটেইলস ভিডিওটা দেখানো সো আমরা পার্টসগুলায় না যাই আমরা কিভাবে কাজ হচ্ছে সেটা দেখি দেখেন শুরু হলো এই ইঞ্জিনটা যখন স্টার্ট করতেছে ইনটেক বা সাকশন স্ট্রোক সে বাইরে থেকে অ্যাকচুয়ালি ইনটেক করতেছে কি ইনটেক করবে বাইরে থেকে সে বাইরে থেকে এয়ার নিবে যখন বাইরে থেকে এয়ার নিবে তখন দেখেন এখানে দুটো ইনটেক ভালব আছে একটা আর একটাকে এক্সজস্ট ভালব বলা হচ্ছে এখন এক্সজস্ট ভালবটা হচ্ছে আমাদের ক্ষেত্রে যেটা আউটলেট ছিল আমি যখন আপনাদেরকে ডায়াগ্রাম দেখাইছিলাম এখন উপরে ওই যে ক্যাম্পশ্যাফ দিয়ে এই যে দুইটা আপনার পিস্টনকে নিয়ন্ত্রণ করা হয় পিস্টন দুইটা নিয়ন্ত্রিত হয় এই যে দেখেন এখন ভিতরে কি করছে এয়ার ঢুকতেছে আমি যদি ইনটেক ভালটাকে খুলে দেই বাইরে থেকে বায়ুমন্ডলীয় চাপে ভিতরে এয়ারটা প্রবেশ করবে কেন কারণ ভিতরে বায়ু শূন্য ছিল বায়ু শূন্য থাকলেই ভিতরে বায়ুমন্ডলীয় চাপে এয়ারটা প্রবেশ করবে এয়ার প্রবেশ করে গেছে এখন এয়ার প্রবেশ করার পরে দুইটা ভালবি বন্ধ হয়ে গেছে এবার এয়ারটাকে আমরা সংকুচিত করব। এটাকে বলা হচ্ছে কম্প্রেশন স্ট্রোক কম্প্রেশন মানে সংকোচন তাহলে এখন দেখেন এয়ারটাকে সংকুচিত করা হচ্ছে যখনই আমার এয়ারটা সংকুচিত হয়ে যাচ্ছে তখনই অ্যাকচুয়ালি এখানে তাপমাত্রা বেড়ে যাচ্ছে ইন্টারনাল এনার্জি বাড়ছে এখন দেখেন যেহেতু ভালভটা বন্ধ আছে আমার কিন্তু কোনো গ্যাস বাইরে থেকে ভিতরে ঢুকতে পারতেছে না তারা ওখান থেকেই ফেরত যাচ্ছে এখন এয়ারটাকে যখন আমি কমপ্রেস করলাম এটা দেখেন আমাদের কার্ণর চক্রের স্টেপ ওয়ান থেকে টু ছিল এয়ার কমপ্রেসড হয়ে গেছে কম্প্রেসড হওয়ার পরে এখন এর মধ্যে ফুয়েলটাকে ফুয়েল নজল দিয়ে এই যে দেখেন অ্যাটোমাইজ করে ফুয়েল দিয়ে ফুয়েলটা ছড়িয়ে দেওয়া হলো এখন প্রশ্ন হচ্ছে কেন ফুয়েলটাকে অ্যাটোমাইজ করা হয় কারণ হচ্ছে ফুয়েলটা যত বেশি ছড়ায় পড়বে সারফেস এরিয়া তত বাড়বে এই যে দহনের জন্য তত বেশি তাপ পাব আর এইখানে অ্যাকচুয়ালি যেটা করা হয় ফুয়েলটাকে এমনভাবে ছড়ানো হয় এবং গ্যাসটাকে এমনভাবে সংকুচিত করা হয় যাতে সংকুচিত গ্যাসটা নিজে থেকে আগুন ধরায় ফেলে সো এই যে আগুন ধরলো আগুন ধরলে স্টেপ 2 থেকে 3 আগুন যখন পুরোটাই ছড়াচ্ছে স্টেপ 2 থেকে 3 দেখুন আগুন ধরছে বিস্ফোরণ হইছে সমস্ত প্রসারণ তারপর আবার আগুন ধরা শেষ হওয়ার পরে রুদ্ধতাপীয় প্রক্রিয়া আরেকটা প্রসারণ করা হয় স্টেপ 3 থেকে 4 এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে স্টেপ 3 টু 4 রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারিত হচ্ছে সো এই যে দেখেন রুদ্ধতাপীয় প্রক্রিয়া প্রসারণ হলো সো পুরো জিনিসটা প্রসারিত হওয়া পর্যন্ত রুদ্ধতাপের প্রসারণ চলতেছে এখন কিন্তু দহন নাই এখন কিন্তু শুধুমাত্র রুদ্ধতাপের প্রসারণ একটু আসিয়া আগে যাই খেয়াল করেন দহন শুরু হয়েছে সমস্ত প্রক্রিয়ায় প্রথমে প্রসারণ প্রসারণ হবে এই যে এইটুকু হচ্ছে সমস্ত প্রসারণ এখন দেখেন ফুয়েল ছিটানো শেষ বিস্ফোরণগুলো শেষ আর কিন্তু নতুন বিস্ফোরণ নাই তার মানে দহন প্রক্রিয়া শেষ হয়ে গেছে দহন প্রক্রিয়া এই যে যে দহন প্রক্রিয়া শেষ হয়ে গেল এই পর্যন্ত একটা প্রসারণ ছিল এটা ছিল সমস্ত প্রসারণ প্রোটার তাপমাত্রা এক এরপরেও গ্যাসটা প্রসারিত হবে এইটুকু হচ্ছে রুদ্ধ তাপীয় প্রসারণ এখন রুদ্ধ প্রসারণে আমার সিস্টেমটা নিজে কাজ করবে কিন্তু তখন তার তাপমাত্রা কমে যাবে অন্তঃস্থ শক্তিটা কিসের রূপান্তর হবে কাজের রূপান্তর হবে এইবার সম্পূর্ণ গ্যাসটা প্রসারিত হওয়া হয়ে গেছে এখন আমি এই গ্যাসটাকে পরিবেশে ছেড়ে দিব যেটাকে এক্স্ট বলা হচ্ছে পুরো গ্যাসটাকে সংকুচিত করা হবে এখন এই যে দেখেন লেখা আছে হাই টেম্পারেচার প্রেসার এক্সজস্ট গ্যাসেস পুরানোর পরেও যে গ্যাসটুকু আছে এটা কিন্তু অনেক বেশি তাপমাত্রা এবং চাপে থাকে সুতরাং ওই গ্যাসটাকে আমি এখন আগে সংকুচিত করব সংকুচিত করার পরে দেখেন স্টেপ ফোর টু ফোর টু ওয়ান সংকোচন সংকোচনের পরে কি করব ভাল্ব খুলে দিব এক্সস্ট ভাল্ব বা আউটলেট ভাল্ব গ্যাসটা বাইরে বের হয়ে আসবে এই ছিল পুরো কার্নোর ইঞ্জিনটা কার্নোর চক্রটা যাই হোক চলেন এখন কার্নোর চক্র থেকে আমরা আজকের যে মূল উদ্দেশ্য ক্লাসের সেই দিকে চলে যাই ম্যাথ সলভ করা আমরা আজকের ক্লাসটা শুরু করব আমি অ্যাকচুয়ালি আজকে আপনাদেরকে পাঁচটা ম্যাথ করাবো বোর্ড পরীক্ষা আসা টোটাল পাঁচটা ম্যাথ করাবো আর ইনশাল্লাহ নেক্সট দিন আমরা বুয়েট ভর্তি পরীক্ষার লাস্ট বিশ বছরের কোয়েশ্চেন সলভ করে ফেলবো তাহলে ইনশাল্লাহ আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে চলেন শুরু করি প্রথম ম্যাটা দিয়ে পড়েন সবাই ম্যাটা পড়েন ঠিক মতো দেখেন এটা ছিল কুমিল্লা বোর্ড দুই সালের প্রশ্ন আমি সব বোর্ড কোশ্চেন গুলাই নিছি বেছে বেছে কিছু বোর্ড কোশ্চেন একজন শিক্ষার্থী লিখন চুরাশি কিলো জুল তাপ সরবরাহ করে থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পাঁচ কিলোগ্রাম পানিকে উত্তপ্ত করছে আর অপর শিক্ষার্থী নিয়ন সে তাপ সরবরাহ করে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত করে ফেলছে পানির আপেক্ষিক তাপ দেওয়া আছে চার জুল পার কিলোগ্রাম পার কেলভিন এবং বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ টু পয়েন্ট টু সিক্স ইন্টু টেন পার সিক্স জুল পার কিলোগ্রাম লিখন পানির তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করেছিল সেটা নির্ণয় করতে বলা হয়েছে এবং উদ্দীপকের কোন প্রক্রিয়াটি পরিবেশ বান্ধব অধিক পরিবেশ বান্ধব তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাতে বলা হয়েছে আচ্ছা পরিবেশ বান্ধবের বেলায় একটু পরে আসছি শুরুতে আমরা গ নাম্বারটা দেখি গ নাম্বার জিজ্ঞেস করা হয়েছে লিখন পানির তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করেছিল এখন দেখি লিখন কি করছিল সেটা আগে খেয়াল করি লিখন চুরাশি কিলো জুল তাপ সরবরাহ করে থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি নিছে এবং এই পানি সে উত্তপ্ত করছে পাঁচ কিলোগ্রাম পানিকে এখন আমার যদি পাঁচ কিলোগ্রাম পানিকে উত্তপ্ত করা হয় চুরাশি কিলো জুল তাপ সরবরাহ করে সো আমরা যদি গ গ নাম্বার করতে যাই গতে তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করেছিল সেটা বের করতে বলা হয়েছে তার মানে তাপমাত্রার যে পরিবর্তন আমাকে ডেল থিটাটা বের করতে হবে তাহলে ডেল থিটা টু কিউ বাই এম এস আমি যে পানি ব্যবহার করছিলাম ব্যবহৃত পানির ভর এম সমান পাঁচ কিলোগ্রাম পানির আপেক্ষিক তাপ এস দেওয়া আছে চার হাজার দুইশো জুল পার কিলোগ্রাম পার কেলফিন তাহলে ডেলথিটা কিউ লিখন চুরাশি কিলো তাপ সরবরাহ তাহলে কিউকজ টু এইট্টি ফোর কিলো জুল তাহলে ডিভাইডেড বাই এম হচ্ছে ফাইভ এস হচ্ছে চার হাজার দুইশো তাহলে চুরাশি হাজার ডিভাইডেড বাই পাঁচ ডিভাইডেড বাই বিয়াল্লিশশো তার মানে আসা হচ্ছে চার কেলভিন চার কেলভিন বা চার ডিগ্রি সেলসিয়াস যাই বলি একই কথা কারণ কেলভিন এবং ডিগ্রি সেলসিয়াস এই দুইটাতেই তাপমাত্রার পার্থক্য কিন্তু এক এই খেয়াল করেন এখানে কিন্তু চার কেলভিন মানে চার কেলভিন ইকুয়াস টু চার ডিগ্রি সেলসিয়াস কেন লেখা যাচ্ছে কারণ হচ্ছে আমি ডেলথিটা বের করছি তাপমাত্রার পার্থক্য কেলভিনে তাপমাত্রার যে পার্থক্য সেলসিয়াসেও তাপমাত্রার একই পার্থক্য এই কারণে চার কেলভিন সমান চার ডিগ্রি সেলসিয়াস ডেলথিটা বলে অন্য কিছু হইলে কিন্তু হইতো না ওকে ভালো কথা এখন ঘ নাম্বার আমরা করব ঘ নাম্বারে বলছে উদ্দীপকের কোন প্রক্রিয়াটি অধিক পরিবেশ বান্ধব তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও তাহলে এখন পরিবেশ বান্ধব কোনটা বেশি সেটা দেখবো দেখেন আমি গতদিন আপনাদেরকে এন্ট্রোপির পরিবর্তন বুঝানোর সময় পড়াইছিলাম এনট্রপি যত বেশি পরিবর্তিত হবে তত কারণ কি পরিবর্তন হওয়া বিশৃঙ্খলা বাড়া সো যে প্রক্রিয়ায় এনট্রপি যত কম পরিবর্তিত হবে সে প্রক্রিয়া তত বেশি পরিবেশ বান্ধব সুতরাং দুইটা প্রক্রিয়া একটা ছিল লিখন চুরাশি কিলো জন তাপ সরবরাহ করে থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পাঁচ কিলোগ্রাম পানিকে উত্তপ্ত করছে সো লিখনের ক্ষেত্রে এন্ট্রোপির পরিবর্তন কত আসে সেটা দেখতে হবে আবার নিয়নের ক্ষেত্রে পরিবর্তন কত আসে সেটা দেখতে হবে যেখানে এন্ট্রোপির পরিবর্তন বেশি বেশি হবে সেটা পরিবেশের তত ক্ষতি করবে তাহলে আমরা এই ম্যাথ সলভ করার আগেই একটা জিনিস লিখে রাখি সেটা হচ্ছে এন্ট্রোপির পরিবর্তন যত কম হবে তত বেশি পরিবেশ বান্ধব তাহলে দুইজনের বেলায় আমরা প্রথমে লিখনের জন্য এন্ট্রোপির পরিবর্তন দেখি দেখেন লিখন কিন্তু পানির তাপমাত্রা বৃদ্ধি করতেছে অবস্থার পরিবর্তন করছে না তাহলে লিখনের জন্য যদি এনট্রোপির পরিবর্তন হয় ডেল এস লিখন এল টু এম এস লন টু বাই টি ওয়ান দেখেন আমি যতদিন আপনাদেরকে পড়াইছিলাম এটা এনট্রপির পরিবর্তন যখন হয় তখন অবস্থার পরিবর্তন হতে পারে অবস্থার পরিবর্তন নাও হতে পারে যদি অবস্থার পরিবর্তন হয় সেক্ষেত্রে একভাবে বের করবো আর অবস্থার পরিবর্তন না হলে ভিন্ন ভাবে বের করব তো এই যে অবস্থার পরিবর্তন যদি না হয় শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তন হয় সূত্রটা ছিল এম এস লন টি টু বাই টি ওয়ান এখন এম কত কিলোগ্রাম পানি পাঁচ কিলোগ্রাম পানি এস আপেক্ষিক তাপ লন টি বাই টি ওয়ান টি ওয়ানটা কত টি ওয়ান হচ্ছে দেখেন থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি নিয়েছিল তার মানে থার্টি প্লাস দুশো তিহাত্তর চার ডিগ্রি বেড়ে গেছিল চৌত্রিশ প্লাস এখন এনট্রপির এককটা কি হবে এনট্রপির একক হবে হচ্ছে জুল পার কেলভিন সো এত জুল পার কেলভিন তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি যেটা আসবে ক্যালকুলেট করে নেই দুইশো তিয়াত্তর চৌত্রিশ পার আসবে দুশো পঁচাত্তর দশমিক চার এক জুল পার কেলফিন এটা হচ্ছে লিখনের জন্য এখন আরেকজন আছে চলেন দেখি নিয়নের জন্য এন্ট্রপির পরিবর্তন কত হয় লিখন নিয়নের জন্য এন্ট পরিবর্তন নিয়ন যেটা করছিল সেটা হচ্ছে নিয়ন তাপ সরবরাহ করে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত করছে তার মানে যখন নিয়ন করতেছে কাজটা সে কিন্তু শুধুমাত্র অবস্থার পরিবর্তন করতেছে পানিকে বাষ্পে পরিণত করছে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কে বাষ্পে পরিণত করছে তাহলে এটা হবে এম এল ভি ডিভাইডেড বাই টি তাহলে এম হচ্ছে পাঁচ কিলোগ্রাম এল ভি এল ভি দেখেন দেওয়া আছে বাস্পভবনের আপেক্ষিক সুপ্ত তাপ দুই দশমিক দুই ছয় ইন্টু টেন পাওয়ার সিক্স ডিভাইডেড বাই টি এখানে কত ডিগ্রি সেলসিয়াস একশো ডিগ্রি সেলসিয়াস মানে তিনশো তিয়াত্তর কেলভিন সুতরাং পার কেলভিন এটা আসবে নিয়নের বেলায় জিনিসটা দাঁড়াবে আহ অলমোস্ট ত্রিশ হাজার দুইশো পঁচানব্বই ত্রিশ হাজার দুইশো পঁচানব্বই জুলভেন প্রায় এখন ডেল লিখনের জন্য এন্ট্রোপির পরিবর্তন নিয়নের থেকে কম ছিল তাহলে এন্ট্রোপির পরিবর্তন যত কম তত বেশি পরিবেশ বান্ধব তার মানে লিখনের যে প্রক্রিয়া লিখনের প্রক্রিয়া পরিবেশ বান্ধব বেশি পরিবেশ বান্ধব সুতরাং যদি দেখেন কোন প্রশ্নে পরিবেশ বান্ধব কিনা এই প্রশ্ন চলে আসছে তৎক্ষণাৎ কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রথম অবশ্যই এন্ট্রোপির পরিবর্তনটা বের করতে হবে এবং যেখানে এন্ট্রোপির পরিবর্তন যত কম হচ্ছে সেটা তত বেশি পরিবেশ বান্ধব হয়ে যাচ্ছে চলে গেলাম আমরা আজকে প্রথম কোশ্চেন এবার আসেন দ্বিতীয় প্রশ্নে এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন দেখেন এটা ছিল বরিশাল বোর্ড দুই হাজার উনিশ সালের প্রশ্নটা সুতরাং সবাই দেখেন একটি ইঞ্জিনের সাহায্য সাহায্যে হবে প্রিন্টিং মিস্টেক একটি ইঞ্জিনের সাহায্যে প্রমাণ তাপমাত্রা চাপে ষোলো গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন সমস্ত রুগ্ধাপের প্রক্রিয়ায় দ্বিগুণ করা হয়েছে তাহলে ষোলো গ্রাম হাইড্রোজেন আমরা আচ্ছা আমি খুব সম্ভবত আচ্ছা ষোলো গ্রাম হাইড্রোজেনের আয়তন সমস্ত এই ম্যাপ কি করেছিলাম মনে হয় না করাই করাইনি মেবি ওকে করি আমরা দেখেন আহ ষোলো গ্রাম হাইড্রোজেনের গ্যাসের আয়তন সমস্ত রুদ্ধতাপের প্রক্রিয়ায় দ্বিগুণ করা হয়েছে ইঞ্জিনটি দুশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্য সম্পাদন করতে পারে তার মানে ইঞ্জিনটার উচ্ছের তাপমাত্রা দুশো ডিগ্রি সেলসিয়াস এবং সিঙ্কের তাপমাত্রা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস দ্যাট মিনস টি এবং টি জানে এখন প্রথম কোশ্চেনটা করা হয়েছে উদ্দীপকের ইঞ্জিনটির দক্ষতা নির্ণয় করতে বলা হয়েছে আচ্ছা আমার কেন মনে হচ্ছে আমি এই ম্যাট সেকেন্ড অংশ আপনাদেরকে অলরেডি করাইছিলাম হ্যাঁ এই সেকেন্ড অংশ আপনাদেরকে করাইছিলাম প্রথম অংশটার জন্য এই দিছি আমি সেকেন্ড অংশটা আপনাদেরকে এর আগে আমি সমস্ত এবং যুদ্ধতা কৃত কাজের বেলায় করিয়ে ফেলছি সো এর আগের লেকচার মধ্যে এই ম্যাটের সেকেন্ড অংশ পাবেন আমরা শুধু প্রথম অংশটা করব। তো আমরা অনলি গ নাম্বারটুকু করব করবো দেখেন ইঞ্জিনটি দুইশো সাতাইশ ডিগ্রি এবং ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্য সম্পাদন করতে পারে তাহলে আমার টি ওয়ান এটা হচ্ছে দুইশো সাতাইশ ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নিব দুইশো সাতাইশ প্লাস দুইশো মানে পাঁচশো কেলভিন আর টি জিরো ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে জিরো প্লাস দুইশো কেলভিন এখন ইঞ্জিনটির দক্ষতা মানে ইটা নির্ণয় করতে বলা হয়েছে এখন ইটা সমান আমরা পড়ছিলাম ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান

এবার আসেন দুই সালে রাজশাহী যশোর কুমিল্লা চট্টগ্রাম বরিশাল বোর্ড সবাই মিলে যে কোশ্চেন করছিলেন সেই কোশ্চেন ইঞ্জিন প্রত্যাগামী ইঞ্জিন প্রত্যাগামী ইঞ্জিন মানে কি তাপমাত্রা এবং তাপ দুইটা পরস্পরের সমানুপাতিক হবে তো যেহেতু বলছে এটা একটা প্রত্যাগামী ইঞ্জিন তার মানে অবশ্যই কিউ ইজ টু টি হবে সেটা শুরুতেই বলে দিছে খুব ভালো কথা এই প্রত্যাগামী ইঞ্জিনটা গৃহীত তাপের ওয়ান বাই সিক্স অংশ কাজে পরিণত করে তার মানে যে পরিমাণ তাপ সে গ্রহণ করে গৃহীত তাপ ধরেন গৃহীত তাপটা যদি কিউ ওয়ান হয় তাহলে কৃত কাজ ডাব্লিউস হবে গৃহীত তাপের এক বাই ছয় অংশ ওয়ান বাই সিক্স কিউ ওয়ান এর তাপ গ্রাহকের তাপমাত্রা চুয়ান্ন কেলভিন কমলে দক্ষতা দ্বিগুণ হয় তার মানে এই মুহূর্তে তার যে দক্ষতা আছে এই দক্ষতাটা ডাবল হবে যদি তাপ গ্রাহক মানে তাপমাত্রা আমরা কমাতে পারি উচ্ছে ব্যবহৃত পদার্থের ভর দেওয়া সেই এম একক এবং আপেক্ষিক তাপ এস একক এই যে খেয়াল করেন সব সময় যে আমাদের সবকিছুই গাণিত ভাবে দেওয়া থাকবে নাও হতে পারে এই প্রশ্নটা তার একটা খুব ভালো এক্সাম্পল যে আমার ভরটা ডিরেক্টলি নিউমেরিক্যাল ভ্যালুতে সাংখ্যিক ভাবে আপেক্ষিক তাপটাও দেওয়া এম ভর এস আপেক্ষিক তাপ ইন্ডিকেট করে আগে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে তাপ উৎসের তাপমাত্রা মানে টি ওয়ানটা কত সেটা নির্ণয় করতে হবে ওকে খুবই ভালো কথা তাহলে আমরা টি ওয়ান নির্ণয় করতে যাব কিন্তু তার আগে শুরুতেই দেখেন ডাব্লুটা আমার দেওয়া আছে ডাব্লু হচ্ছে ওয়ান বাই সিক্স কি ওয়ান

চলেন আমরা স্টেপ ওয়াইজ সলভ করতে শুরু করি দেখেন কি বলছে তাপ গ্রাহকের তাপমাত্রা 54 কেলভিন কমলে দক্ষতা ডাবল হয়ে যাবে তাহলে যদি শুরুতে খেয়াল করেন শুরুতে দক্ষতা ইটা 1 T2 T1 এখন যদি তাপ গ্রাহকের তাপমাত্রা চুয়ান্ন কেলভিন কমায় তাহলে দক্ষতা দ্বিগুণ হবে তাহলে দক্ষতা ইটা থেকে টু ইটা হবে কখন যদি তাপ গ্রাহক মানে টি টু এর তাপমাত্রাটা জাস্ট চুয়ান্ন কেলভিন কমায় দিই এই যে তো আগে সমীকরণগুলো কিভাবে ফর্ম হচ্ছে সেটা দেখেন তাহলেই বুঝে যাবেন আমি আরেকবার বলতেছি দেখেন শুরুতে দক্ষতা কি ছিল লিটার সমান ওয়ান মাইনাস টিটু বাই টি ওয়ান ছিল এখন যখন আমি তাপ গ্রাহকের তাপমাত্রা চুয়ান্ন কেলভিন কমিয়ে দিচ্ছি তার মানে টিটুটাকে চুয়ান্ন কেলভিন কমাচ্ছি টিটু মাইনাস চুয়ান্ন এটা করলেই দক্ষতাটা ডাবল হচ্ছে তাহলে আগে এটা ছিল এখন কি হবে টু ইটা হয়ে যাবে এখন তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে

ওয়ান মাইনাস টি টু মাইনাস চুয়ান্ন বাই টি ওয়ান এটা আমরা পাবো এখন প্রশ্নটা হচ্ছে আমরা বের করে ফেলতে পারি কিভাবে চলেন একটু দেখি আমরা টি টু বাই টি ওয়ান এর মানটা আসলে দেওয়া আছে কোথা থেকে দেওয়া আছে সেটা দেখি একটু খেয়াল করেন শুরুতেই বলছে গৃহ তাপের এক বাই ছয় অংশ কাজে পরিণত করে তাহলে আমার এইখানে যে ইটা ছিল ইটা ছিল ডাব্লিউ বাই কি ওয়ান তাহলে ইটা অ্যাকচুয়ালি ডাব্লু বাই কি ওয়ান যদি হয় ডাব্লিউ হচ্ছে ওয়ান বাই সিক্স কি ওয়ান বাই কি তার মানে অ্যাকচুয়ালি ইটাই দেওয়া ছিল ওয়ান বাই সিক্স এখন ইটা যদি ওয়ান বাই সিক্স দেওয়া থাকে আমরা একটু সমীকরণে যাই দেখি সমান ওয়ান ওয়ান মাইনাস টি টি টু বাই তার মানে ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান ওয়ান বাই সিক্স সো টি টু বাই টি ওয়ান এইটা টু ওয়ান ওয়ান মাইনাস বাই সিক্স মানে হচ্ছে ফাইভ বাই সিক্স সুতরাং টি টু বাই টি ওয়ান ফাইভ বাই সিক্স জানা আছে আমার তাহলে দেখেন এখানে টু মাইনাস টু ইন্টু টি টু বাই টি ওয়ান এই টি বাই টি ওয়ান ভ্যালুটা আমরা অলরেডি জানি কত ফাইভ বাই সিক্স আকারে তাহলে আমরা মানটা এখানে বসিয়ে দেব আমরা এই ইকুয়েশনটাকে কপি করে নিয়ে আসি

তার মানে চব্বিশ তিনশো চব্বিশ কেলভিন হচ্ছে আমার তাপ উচ্ছের তাপমাত্রা বের হয়ে গেল যে তাপ উচ্ছের তাপমাত্রা তিনশো চব্বিশ কেলভিন দেখেন কোশ্চেনটা কিন্তু একটু ঠিকই কোশ্চেন আমি আরেকবার গোটা জিনিসটা রিপিট করতেছি দেখেন প্রত্যাগামী ইঞ্জিন বলা আছে তাহলে প্রত্যাগামী ইঞ্জিন হলে কিউ এবং টি পরস্পর সমানুপাতিক এবং বলছে গৃহীত তাপের এক বাই ছয় অংশ কাজে রূপান্তর করে তার মানে কৃতগাছ ডাব্লিউ হচ্ছে কিউয়ান ডিভাইডেড বাই সিক্স এরপর তাপ গ্রাহকের তাপমাত্রা চুয়ান্ন কেলভিন কমলে দক্ষতা দ্বিগুণ হয় তাহলে এখান থেকে ইকুয়েশন দুটো ডেভেলপ করা যাবে আমরা ইটার যে ইকুয়েশন দুটা পাচ্ছি এই ইটার ইকুয়েশন দুটো পাচ্ছিলাম হচ্ছে একটা হচ্ছে নর্মাল সময়ে তার কত দক্ষতা এবং তাপ গ্রাহকের তাপমাত্রা চুয়ান্ন কেলভিন কমালে কত দক্ষতা সেটা থেকে এরপর এখান থেকে আমরা অ্যাকচুয়ালি t2/t1 এর ভ্যালুটা বের করছি দক্ষতা ইটা থেকে সেখান থেকে টিটু t1 এর ভ্যালুটা বসিয়ে দিছি বসিয়ে দিয়ে t1 এর ভ্যালুটা ক্যালকুলেট করছি খুবই ভালো কথা এখন কোশ্চেনের ঘ নাম্বার অংশটা দেখেন যে জিনিসটা জিজ্ঞেস করছে ইঞ্জিনের দক্ষতা যদি দ্বিগুণ করা হয় সেক্ষেত্রে আমাদের উচ্ছে ব্যবহৃত পদার্থের এন্ট্রোপি বাড়বে নাকি কমবে সেটা গ্রান্তিক ব্যাখ্যা করতে বলা হয়েছে ওকে খুবই ভালো কথা আমার দক্ষতা যদি দ্বিগুণ করি সেক্ষেত্রে আমার নর্মাল টাইমে যে তাপ গ্রাহকের তাপমাত্রা ছিল তাপ গ্রাহকের তাপমাত্রাটা কিন্তু দক্ষতা দ্বিগুণ করার সময় কমে গেছে সো আমরা এইখানে ঘ নাম্বারটা সলভ করার জন্য গোটা জিনিসটায় আবার শুরু থেকে চিন্তা করি দেখেন ঘ নাম্বার যখন সলভ করব। সাধারণ অবস্থায় টি টু বাই টি ওয়ান

জুলপার কেলফিন তাহলে এটা আমরা যেটা পাব মাইনাস পয়েন্ট অ্যাকচুয়ালি এখান থেকে যেটা পাবো আমরা দুইশো সত্তর ডিভাইডেড বাই তিনশো চব্বিশ পয়েন্ট এইট থ্রি থ্রি মাইনাস পয়েন্ট ওয়ান এইট ms পার কেলভিন এটা ছিল সাধারণ অবস্থা এন্ট্রপি পরিবর্তন এখন আমার সাধারণ অবস্থা থেকে আমি যখন এন্ট্রপি সরি দক্ষতা দ্বিগুণ করব তখন কি হবে দক্ষতা দ্বিগুণ করা হলে আমার যে মুহূর্তে দক্ষতাটা ডাবল হচ্ছে এখন খেয়াল করেন ডেল এস টু ইকস টু এম এস লন এখন কিন্তু তাপমাত্রাটা হয়ে গেছে টি টু মাইনাস ফিফটি ফোর চুয়ান্ন কেলভিন কমানো হয়েছে টি ওয়ান কিন্তু আগের মতোই আছে তাহলে এম এস লন দুশো সত্তর মাইনাস চুয়ান্ন ডিভাইডেড বাই তিনশো চব্বিশ জুল পার কেলভিন সো এটা আসতেছে ক্যালকুলেট যদি করি আমরা এখন এটা বের হচ্ছে মাইনাস পয়েন্ট ফোর জিরো ফাইভ এম এস জুল পার কেলফিন এখন একটা জিনিস খেয়াল করেন যে আমার দক্ষতাটা যখন দ্বিগুণ করা হচ্ছে তখন যে ডেল এস বের হচ্ছে

আর মাইনাস পয়েন্ট ফোর জিরো ফাইভ এখানে থাকবে এখন কে বড় অবশ্যই তুলনায় সংখ্যা রেখায় যত ডানে থাকে ততই কি হয় বড় হয় হ্যাঁ আমুল চৌধুরী ঠিক আছে মাইনাস পয়েন্ট অনেকই বড় ভাইয়া তাহলে যে যত বড় তার এনট্রপি তত বেশি তাহলে এনট্রপি কম কার দক্ষতা দ্বিগুণ করা হলে সুতরাং দক্ষতা দ্বিগুণ করা হলে এনট্রপিটা কমবে এটা হচ্ছে এনট্রপি কমে যাবে এনট্রপি কমবে এখন একটু মনোযোগ দিয়ে কথাবার্তা শুনবেন কারণ আপনাদের খুব সম্ভবত সেকেন্ড ইয়ারে রিভিশন করানোর সময় আমি যখন ওদের ম্যাটটা করিয়েছিলাম ওরা আমাকে পামজেরির যে টেস্ট পেপার আছে সেখান থেকে সলভটা দেখাইছিল পামজেরির টেস্ট পেপারের কথাবার্তা গুলায় কিছু সলিউশনে আমার আপত্তি আছে সো আমার আপত্তিটা কোথায় সেটা আমি বলে দিচ্ছি আমার কাছে আমার ভিউ পয়েন্ট এবং আমি যতটুকু ফিজিক্স বুঝি সেটা অনুযায়ী পানজেরি আসলে ভুল করছে কেন ভুল করছে আপনাদের বুঝিয়ে বলি ভাইয়া এনট্রপি মানে হচ্ছে বিশৃঙ্খলা যত বেশি তাপকে আপনি কাজে রূপান্তর করতে পারবেন তত অ্যাকচুয়ালি এনট্রোপি কমে যাবে মানে কাজকে আপনি তাপকে কাজে রূপান্তর করতে পারতেছেন ঠিক মতো আমি একদম সহজ এক্সাম্পল দিই এটা বুঝতে সুবিধা হবে পুরো কাজটা পুরো তাপটাই যদি কাজে রূপান্তর করা হয় পুরো তাপটা কাজে রূপান্তর করা হয় দ্যাট মিনস ইফিসিয়েটসি যদি হান্ড্রেড পার্সেন্ট হয় তাহলে টিটু বাই টি ওয়ান এটা আপনাকে কত দিবে যে সম্পূর্ণ কাজ তাপ কাজে রূপান্তর হলে সম্পূর্ণ তাপ কাজে রূপান্তরিত হলে যদি লস না হয় লসলেস সিস্টেম ইটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ইটা হান্ড্রেড পার্সেন্ট হলে ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান ওয়ান টি টু বাই টি ওয়ান ইক হচ্ছে মিনস তাহলে টিটু কত হবে জিরো টি ওন তো জিরো হওয়া সম্ভব না উচ্ছের তাপমাত্রা তো জিরো করতে পারবেন না তার মানে সিঙ্কের তাপমাত্রা তখন হয়ে যাবে জিরো এটা হচ্ছে একেবারে লসলেস সিস্টেম এখন একেবারে যদি লস না হয় কোনো বিশৃঙ্খলা নাই এনট্রপি বাড়তেছে না কারণ দেখেন টিটু যদি জিরো হয় খেয়াল করেন ডি এস বা ডেলেট যেটাই বলি না কেন এম এস লন টিটু বাই টি ওয়ান এখন লন জিরোর ভ্যালুটা কিন্তু আনডিফাইন্ড কোন মানে হচ্ছে আপনি মানি নির্ণয় করতে পারবেন না কেন অসংজায়িত হচ্ছে কারণ এখানে কোনো এন্ট্রোপি নাই এই জন্য অসংগায়িত হচ্ছে এন্ট্রোপির পরিবর্তন অ্যাকচুয়ালি সে নির্ণয়ই করতে পারতেছে না সুতরাং আমার অ্যাকচুয়ালি যদি কখনো সম্পূর্ণ কাজ তাপে রূপান্তর হয় তার মানে ইফিশিয়েন্সি বা কর্মদক্ষতা যত বেশি বাড়বে এন্ট্রোপি তত কমে আসার কথা সুতরাং আমরা এখানে যে সমাধানটা করলাম আমরা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড গাণিতিক সমাধানে দেখতেছি যে সাধারণ অবস্থায় যে এনট্রপির পরিবর্তন সেটা দক্ষতা দ্বিগুণ করা হলে যে এনট্রপির পরিবর্তন তার থেকে বেশি ছিল তাহলে এনট্রপির পরিবর্তন যেখানে বেশি হচ্ছে সেটা হচ্ছে তত বেশি আসলে পরিবেশের জন্য ক্ষতিকর আর এনট্রপি তাহলে কমবে কখন যদি দক্ষতা বাড়াই তাহলে এনট্রপি বা বিশৃঙ্খলা কমে আসবে আর যদি দক্ষতা কমাই তাহলে বিশৃঙ্খলা বাড়বে আমি একটু অন্যভাবে কোশ্চেনটাকে আবার বলতেছি বোঝার জন্য একটু মনোযোগ দিয়ে এটুকু শুনে দেখেন আমরা পরিবেশে যত বেশি তাপ ছেড়ে দিব পরিবেশে যত বেশি তাপ ছাড়বো ততই তো এনট্রপি বাড়বে বিশৃঙ্খলা বাড়বে আমি ওই যে এসিল एग्जांपल দিয়ে আপনাদের বুঝাচ্ছিলাম না যে রুম থেকে বাইরে নিয়ে হিট যখন ছাড়া হচ্ছে বাইরের তাপমাত্রা বাড়তেছে এনট্রপি বাড়তেছে এখন যদি আমি বাইরে কোনো হিট না ছাড়তাম তাহলে এনট্রপি তো বাড়তো না সুতরাং যত আমি দক্ষতা বাড়াবো তার মানে পরিবেশে তত কম তাপ ছাড়া হচ্ছে পুরো তাপটা কাজে রূপান্তরিত করে ফেলতেছি তার মানে কি পরিবেশে কোনো তাপই ছাড়তেছেন না এনট্রপির কোনো পরিবর্তন হচ্ছে না সো এনট্রপির যদি পরিবর্তন না হয় তাহলে এই যে দেখেন ইফিসিয়েন্সি বা দক্ষতা হান্ড্রেড পার্সেন্ট হলে ডিএস এস এনট্রপির পরিবর্তনটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে কারণ কোনো এনট্রপির পরিবর্তন হয় নাই সো এই ছিল আমাদের ম্যাথটুকু ওকে এখন আসলে আমরা নেক্সট ম্যাথে চলে যাই চলেন এটা ছিল আচ্ছা তাহলে আবার একটু রিক্যাপ করি আপনারা যদি পাঞ্জেরি টেস্ট পেপারের সলিউশন দেখতে যান ওখানে টেস্ট পেপারের সলিউশনে দেখবেন ওরা বলছে উচ্ছের তাপমাত্রা বৃদ্ধি করে দক্ষতা দ্বিগুণ করলে উচ্ছে ব্যবহৃত পদার্থের এনট্রপি বৃদ্ধি পাবে আসলে এনট্রপিটা বাড়বে না এনট্রপি আসলে কমে আসার কথা সুতরাং ওদের কথাটা পুরোপুরি ভুল এবার আসি আমরা পরের কোশ্চেনে দেখেন এই কোশ্চেনটা হচ্ছে ঢাকা বোর্ড দুই সালের প্রশ্ন সুতরাং ঢাকা বোর্ড দুই সালের প্রশ্নটায় যেটা করা হয়েছে শহীদ একটা ইঞ্জিন তৈরি করে দাবি করছে তার ইঞ্জিনটি কার্নোর প্রত্যাগামী ইঞ্জিন তাহলে দেখেন শহীদ দাবি করছে প্রত্যাগামী ইঞ্জিন যদি প্রত্যাগামী ইঞ্জিন হয়ে থাকে তাহলে কিউ এবং টি পরস্পর সমানুপাতিক হওয়ার কথা এটি উৎসতে গৃহীত তাপের এক চতুর্থাংশ কাজে পরিণত করে বাকি তিনশো জুন তাপ গ্রাহকে বর্জন করে তাহলে সেটা উচ্চ হতে গৃহীত তাপের 1/4 অংশ কাজে রূপান্তর করে বাকি 300 জুল তাপ গ্রাহকে বর্জন করে শহীদ তার ইঞ্জিনের তাপ উচ্চ তাপ গ্রাহকের তাপমাত্রা কি পাইছে সেটা দেওয়া আছে জিজ্ঞেস করা হয়েছে তাপ উৎসের তাপ নির্ণয় করতে তাহলে তাপ উৎসের তাপটা কত সেটা নির্ণয় করতে বলা হয়েছে খুবই ভালো কথা আমরা তাপ উৎসের তাপটা নির্ণয় করি এখন দেখেন শহীদের যে দাবি এই শহীদের দাবি অনুযায়ী আমার যে বর্জিত তাপটা তাপ গ্রাহকে বর্জিত তাপ সেটা হচ্ছে কিউটু কিউটুটা টা হচ্ছে তিনশো জুল তাহলে তাপ উচ্চ থেকে গৃহীত তাপটা যদি কি হয় আমরা ধরে নেই উচ্চ থেকে গৃহীত তাপ কিওয়ান আর বর্জিত তাপ তাপ বর্জন করতে হয় এখন দেখেন তাহলে কি ওয়ান এবং কিউটু উৎসতে গৃহীত তাপের এক চতুর্থাংশ কাজে পরিণত করে তাহলে উৎস থেকে গৃহীত তাপের এক চতুর্থাংশ সে যদি কাজে পরিণত করে

গৃহীত তাপ মাইনাস বর্জিত তাপ তাহলে এখান থেকে আমরা পাবো কি ওয়ান মাইনাস কিউ ওয়ান বাই ফোর টু কিউ টু তার মানে থ্রি বাই ফোর কিউ 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 ওয়ান ওয়ান টু 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 ফোর বাই থ্রি কিউ টু ফোর বাই থ্রি ইন্টু কিউ টু হচ্ছে তিনশো তাহলে হচ্ছে চারশো জুন সুতরাং শহীদের যে ইঞ্জিন সেই ইঞ্জিনের তাপ উৎসের তাপটা হচ্ছে চারশো জুন এটা পাওয়া গেল এখন জিজ্ঞেস করা হয়েছে বাস্তবে দেখা গেল তার দাবি সঠিক নাই ইঞ্জিনটিকে প্রত্যাগামী করতে কি ধরনের পরিবর্তন করতে হবে বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করতে বলা তাহলে আমরা দেখি যে তার এই দাবিটা যদি সঠিক না হয় সেই দাবি সঠিক না হলে প্রত্যাগামী ইঞ্জিন কিভাবে করা যায় সেটা দেখবো তার আগে দাবিটা যে সঠিক না সেটা আমরা একটু দেখি শহীদের দাবি অনুযায়ী এটা একটা প্রত্যাগামী ইঞ্জিন ছিল তা যদি প্রত্যাগামী ইঞ্জিন হয় সেক্ষেত্রে অবশ্যই টি ওয়ান এবং টি টুর যে রেশিও ঘ নাম্বার যদি করতে যাই কিউ টু সমান টি ওয়ান বাই টি টু হওয়া উচিত তাহলে কি ওয়ান বাই কিউটু কি ওয়ান হচ্ছে চারশো টু হচ্ছে তিনশো এটা কিন্তু টি ওয়ান টি টু সমান হচ্ছে না দেখেন তিনশো পঞ্চাশ এবং তিনশো দশের যে রেশিও চারশো এবং তিনশো রেশিও সেম নাই তার মানে কি তার দাবি সঠিক নয় দাবি সঠিক নয় যদি ঠিক করতে হয় টি বা টি যে কোনো একটাকে চেঞ্জ করতে হবে সাধারণত টি টু চেঞ্জ করা খুব মুশকিলের কাজ কারণ আপনি যেখানে তাপটা ছেড়ে দিচ্ছেন তাপ ছাড়া হয় সাধারণত কোথায় পরিবেশে পরিবেশের তাপমাত্রা চাইলেই তো আপনি বাড়াইতে পারবেন না কিন্তু আপনি কিন্তু চাইলেও উচ্ছের তাপমাত্রাটা পরিবর্তন করতে পারেন উচ্ছের তাপমাত্রা বাড়ানো যেতে পারে কমানো যেতে পারে তাহলে আমরা ধরে নেই ধরি তাপমাত্রা উচ্ছের কিয়ন প্রাইম করা হলে ইঞ্জিনটি প্রত্যাগামী হবে তাহলে q1 বাই q2 আগের মতোই আছে কিন্তু t1 টা পরিবর্তিত হয়ে t1 প্রাইম হবে তাহলে q1 400 q2 হচ্ছে 300 t2 310 t1 প্রাইম কত বের করতে হবে সুতরাং এখান থেকে t1 প্রাইম যদি ক্যালকুলেট করি 310 400 ডিভাইডেড বাই 300 413.33 কেলভিন তার মানে উচ্ছের তাপমাত্রা চারশো তেরো দশমিক তিন তিন মাইনাস তিনশো পঞ্চাশ মানে হচ্ছে তেষট্টি দশমিক তিন তিন কেলভিন বাড়ালে ইঞ্জিনটি প্রত্যাগামী ইঞ্জিন হবে এই গেল হচ্ছে শহীদের ঝামেলা আজকের ক্লাসের একেবারে লাস্ট ম্যাথটা যেটা সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড দুই হাজার সতেরো সো দেখেন এখানে কি বলছেন পদার্থবিজ্ঞানের একজন গবেষক সকল দোষ ত্রুটি মুক্ত একটি তাপ ইঞ্জিন তৈরি করছেন যা কার্ন ইঞ্জিনের সাথে তুলনীয় তার মানে উনি একটা আদর্শ কারণ ইঞ্জিন তৈরি করে ফেলছেন ইঞ্জিনটি দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ উৎস থেকে ছয়শো জুল তাপ গ্রহণ করে এবং গ্রাহকে চারশো জুল তাপ বর্জন করে এখন দেখেন যদি দোষ ত্রুটি মুক্ত ইঞ্জিন হয় এবং এটা কারণ ইঞ্জিনের সঙ্গে তুলনা করা যায় এটা অবশ্যই একটা প্রত্যাগামের প্রক্রিয়া হতে হবে এখন সে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ উৎস থেকে ছয়শো জুল তাপ গ্রহণ করে গ্রাহকে চারশো জুল তাপ বর্জন করে

তাপ গ্রাহকের তাপমাত্রা নির্ণয় করতে যাই যে তাপ গ্রাহকটা আছে এই তাপ গ্রাহকের তাপমাত্রা মানে হচ্ছে টি যেটা সেটা নির্ণয় করতে হবে টি ওয়ান হচ্ছে দুইশো প্লাস দুইশো তেহাত্তর চারশো তেহাত্তর এখন যেহেতু এটি একটি আদর্শ ইঞ্জিন কারো ইঞ্জিনের সঙ্গে তুলনীয় তুলনীয় তাহলে কি কিউয়ান বাই কিউ টু ইকোজ টু অবশ্যই টি ওয়ান বাই টিটু হবে তাহলে কি ওয়ান ছয়শো কিউটু হচ্ছে চারশো টি ওয়ান চারশো তিয়াত্তর টিটু কত বের করতে হবে তো টিটুটা হচ্ছে চারশো তিহাত্তর ইন্টু চারশো ডিভিডেড বাই ছয়শো কেলভিন সুতরাং চারশো তিয়াত্তর ইন্টু চারশো ডিভাইডেড বাই ছশো যদি করি তিনশো পনেরো দশমিক তিন তিন আসবে এটা ছিল তাপ গ্রাহকের তাপমাত্রা দেখেন এইখানে জিজ্ঞেস করা হয়েছে গবেষকের উক্তি যথার্থ কিনা গবেষক কি উক্তি করছিলেন উচ্ছের তাপমাত্রা পরিবর্তন না করেও যন্ত্রের দক্ষতা সেভেন্টি পার্সেন্ট করা সম্ভব উচ্ছের তাপমাত্রা পরিবর্তন না করেও দক্ষতা সেভেন্টি পার্সেন্ট করা সম্ভব এটা বলছিলেন ওকে দেখি উনার উক্তিটা যথার্থ কিনা আমরা আগে এই ইঞ্জিনের কর্মদক্ষতা সেভেন্টি পার্সেন্ট করার চেষ্টা করি ঘ নাম্বার তাহলে ইনিশিয়ালি তার যে কর্মদক্ষতা আছে সেটা যাই থাকুক উনি কর্মদক্ষতা ইটা পরিবর্তিত কর্মদক্ষতা ইটা প্রাইম যেটা

ইকুয়াস টু ওয়ান মাইনাস পয়েন্ট সেভেন পয়েন্ট থ্রি হবে এটা সুতরাং টি টু প্রাইম কত ছিল চারশো তিয়াত্তর ছিল দেখেন টি ওয়ানটা শুরুতেই নির্ণয় করা হয়ে গেছিল চারশো তিয়াত্তর ক্যালফিন পয়েন্ট ইন্টু চারশো তিয়াত্তর তাহলে পয়েন্ট থ্রি ইন্টু চারশো তাপ একচল্লিশ দশমিক নয় কেলভিন যদি কোনোভাবে করা যায় তাহলেই কেবলমাত্র আমার এখানে এইটাকে একটা আপনার সেভেন্টি পার্সেন্ট কর্মদক্ষতার ইঞ্জিনে পরিণত করা যাবে এখন প্রশ্নটা হচ্ছে আমি যদি তাপ গ্রাহকের তাপমাত্রা কোনোভাবে ভাবে একশো একচল্লিশ দশমিক নয় কেলফিন করতে পারি তাহলে এটা পসিবল কিন্তু আসলে এটা প্র্যাকটিক্যালি পসিবল না কিন্তু যেহেতু পরীক্ষার হল আমরা অ্যান্সারটা এইভাবে লিখবো যে গবেষকের উক্তি যথার্থ যে যদি কোনোভাবে তাপ গ্রাহকের তাপমাত্রা একশচল্লিশ দশমিক নয় কেলফিন করা যায় তাহলে উচ্ছে তাপমাত্রা পরিবর্তন না করেও সেভেন্টি পার্সেন্ট করা সম্ভব কিন্তু সেটা প্র্যাকটিক্যাল কিনা সেটা বলা যাবে না বাট উক্তিটা যথার্থ আছে